বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা ইসলাম প্রিয় মানুষ 90% মুসলমানের দেশ সেই দেশে আজকে আমরা যদি আমাদের বাক স্বাধীনতা ইসলাম এবং মুসলমানের কথা নিয়ে আমরা কথা বলতে পারি না আমরা সিলেট শহর এবং সিলেটের মানুষকে ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ব্যবসা বাণিজ্য লকডাউনের মাধ্যমে অনেক ক্ষতি হয়েছে আমরা জানি এরপর ইসলাম মুসলমানের ইজ্জত রক্ষার্থে হেফাজতে ইসলামের পাঁচজন ভাইয়ের শাহাদতের বিনিময়ে আমাদের নেতৃবৃন্দ একটা কর্মসূচি দিয়েছেন আগামীকাল সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল আল্লাহ রহমান আগামী তারিখের ইসলামের জন্য দেখুন ওই যে ডাক্তার আমি আশা রাখছি তহিদি জনতা আপনারা সহ সিলেটের তহিদি জনতা সঙ্গে করে এবং আগামীকালে হরতাল বাস্তবায়নের জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ জিম্মায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আমার আশা রাখি এবং আপনাদের এই কবি এই মেহনতকে যেন আল্লাহ কবুল করেন এই বলে আমরা বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন Oh,